ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি চ্যানেলের নামটা নতুন রেখেছি, কিচেন উইথ সোমা। নামটাকে একটু চেঞ্জ করে দিয়েছি বন্ধুরা, এবার থেকে এই নামেই আমার চ্যানেলটা থাকবে। আর কিছু সমস্যার জন্য আমি কদিন ভিডিও দিতে পারিনি, তো আজকে দেখাবো মাটন কোরমা। এখানে পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি আর টমেটো নিয়েছি। আলু কেউ দেয় না যদিও বা, কিন্তু আমি দেব, আলু ছাড়া মাংসটা ঠিক ভালো লাগে না। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, এগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। আর মাটনটা দেখিয়েছি, এখানে নিয়েছি টক দই। আমি টক দইটা ডাইরেক্ট দিয়ে দেব না, এর মধ্যে কিছু মশলা মেশাবো। তো চলুন মশলাগুলো নিয়ে নিই। তো এখানে টক দইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি জিরা গুঁড়ো 2 চামচ, নিয়ে নেব ধনে পাউডার 2 চামচ, নিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা এখন একটু দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলের নামটা ছিল আগে সোমা ভৌমিক, তো সোমা ভৌমিকটার বদলে আমি দিয়ে দিয়েছি কিচেন উইথ সোমা। তো আপনারা একই চ্যানেল, একই সব কিছু দেখতে পাবেন আমার এই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নিয়ে নিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এগুলোকে একসঙ্গে সব মিক্স করে নেব, এতে আমি এখন লবণ দেব না, আর দিয়ে দিচ্ছি হলুদ। তো এগুলোকে আমি মিক্সড করে নিয়ে এটাকে রেখে দেব। আর মাংসটা আমি জল ঝরাতে দিয়েছি। কড়াই গরম করে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। প্রথমে আমি সাদা তেলে পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নেব, তারপরে এর মধ্যে ঘি দিয়ে আমি রান্নাটা শুরু করব। আর পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব একটা। এখানে আমি ভাজা পেঁয়াজ ভাজার তেলটাতেই আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো সাদা তেলেও করতে পারেন, আবার পুরো ঘিতেও করতে পারেন। আমি সাদা তেল ঘি মিশিয়ে তার মধ্যেই করছি। তো ভাজা তেল, পেঁয়াজ ভাজার তেলটা আমি তুলে রাখিনি, ওইটার মধ্যেই আমি রান্নাটা শুরু করব। তো এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, বড় এলাচ ফোড়নে দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর ছোটো এলাচ, গোলমরিচ, লবঙ্গ, এগুলো সব আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে সুন্দর একটা গন্ধ বেরোবে। তার মধ্যে আমি দিয়ে দেব মাটনগুলো। মাটনটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর এতে কোনো মশলা মেশাইনি আমি। এই ঘিয়ের ওপরই আমি মাটনটাকে আগে একটু নাড়াচাড়া করে সাঁতলে নেব, তারপরে আমি মশলা দেব।
এর মধ্যে এবার এই মশলাটা, টক দই মাখানো মশলাটা দিয়ে দেব। এটা এইরকম অবস্থায় এসছে, এতক্ষণ আমি লবণ দিইনি, এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। মাংসের লবণ মাখানো ছিল না, এটাকে আমি ঢাকা দিয়ে কষাবো। আর তার সঙ্গে আমি টমেটোটাও অ্যাড করে দিয়েছি। আমি যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেটা আমি পেস্ট করে নেব। দিয়ে দেবো পেঁয়াজ পেস্টটা, ভাজা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কাজু বাটা, জলটাও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা স্পেশাল মশলা, এখানে জায়ফল, জয়িত্রী আর গোটা গরম মশলা, বড় এলাচ ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা আমার বানানো থাকে ঘরে। মাংসটা এখানে আমার প্রেশারে দেওয়ার মতো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আর এই বাড়িতে তৈরি করা ভাজা মশলার গুঁড়োটা, যেটা একটু আগে দেখালাম, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, এটা একটু দিয়ে দেবো। দিয়ে এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো আমি দিয়ে মাংসের মধ্যে নিয়ে নিয়েছি, আগে থেকে দিয়ে দিয়েছি, তো মাংসগুলো আমি দিয়ে দিই। মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে 4টে সিটি দেব। বন্ধুরা,
মাটন কোরমা রেডি হয়ে গেছে। তো মাটন কোরমাটা দেখুন অসাধারণ হয়েছে, এটা টেস্টটাও খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।